আমার বর মেরেছে মাকে, খুব মেরেছে মাকে, আজকে ড্রিঙ্ক করে এসে প্রচণ্ড মেরেছে, দিয়ে মা এটা দিয়ে
এটা দিয়ে মা গলায় ড্যাশ দিতে গেছিল, দেখো। তারপর আমি গিয়ে আটকাই, কি বলবো আর, দিনের পর দিন এই চলছে আমাদের বাড়িতে। তোমরা হচ্ছে নাটক করছি, এই যে একদম। আর যদি দেখানো যেত ওই জিনিসটা, যদি ইউটিউবের রুলস থাকতো যে ড্যাশ করা দেখানো যায়, তাহলে আমি নিশ্চয়ই দেখাতাম তোমাদের। কিন্তু ওইটা যদি আমি দেখাই তাহলে স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে, এই জন্য দেখাতে পারলাম না। মা কাঁদছে দেখো, হাওয়া করে ভিডিওটা বুঝতেই পারবা, মা কাঁদছে, কি বলবো। দিনের পর দিন, দিনের পর দিন হয় আমাকে মারছে, নালে ছেলেকে নালে মাকে, দিনের পর দিন ড্যাশ খেয়ে এসে, কি বলবো আর, আমার আর কিছু বলার নেই, ফেড আপ হয়ে গেছে, পুরো ফেড আপ, আর পারছি না। একে বিদায় করতে পারলে বাঁচি, একে বিদায় করতে পারলে বাঁচি, আর কারো সহ্য হচ্ছে না। দেখো তোমরা তো আর বিশ্বাস করবে না, দেখো চোখের জলটা দেখো, এই দেখো, ওই দেখতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না, দেখো তুমি তো বিশ্বাস করবে না, দেখো রুজু করো, রুজু করো একটু, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো আমার বর মেরেছে, চোখে চোখ দেখো, তোমরা তো বিশ্বাস করবে না, দেখো চোখে দিয়ে জল বেরোচ্ছে, এ নাটক না সত্যি সত্যি, ঠিক আছে, সামনে একটা ঝাঁটা পেয়েছিল, ঝাঁটা দিয়ে মেরেছে আমার মাকে, উদামসে মার মেরেছে, দিয়ে পাড়ার লোককে ডাকা হয়েছিল, দিয়ে খেয়ে এসে কি বাজে ভাষা করছে, মানে ওদের সামনেই বাজে ভাষা বলেছে, কি বলবো আর, সব একগাদা পাড়ার লোকের সামনে বাজে ভাষা ইউজ করেছে, কি বলবো, আমাকে মারছে, ওকে মারছে, ওকে মারছে, আমার চেহারা তো শেষ করে দিয়েছে মারতে মারতে, এবার মাকেও মারা ধরা শুরু করেছে, বাবুকেও, কি বলবো আর, কিছু বলার নেই, নিশ্চয় ভগবান তার সাজা দেবে, আমাদের ওপর যা টর্চার করছে, দিনের পর দিন যা টর্চার করছে, এ সাজা ভগবান দেবেই, ওকে দেবে এ সাজা ভগবান দেবেই। শুনছো তো, মা বলছে যে আমাকে মারিস তুই, তোকে সাজা দেবে, বুঝতে পেরেছো গাইস, এ সাজা ওকে দেবেই, আমাকে মাকে ছেলেকে মারছে, এ সাজাও পাবেই, খুব তাড়াতাড়ি পাবে এই সাজা, আর সহ্য হচ্ছে না, মাকে তো আজকে খুব মেরেছে, আমি আটকাতে গেছি, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমার চেহারা, আমার শরীরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার শরীরে, এক ধাক্কা দিলে আমি শেষ, দেখো এখনো কাঁদছে, যদি নাটক হতো তাহলে রান্নাঘরে ই হতো না, কাঁদতো না, এখনো কাঁদছে দেখো, আর আমার ছেলের কথা বলছো তোমরা, ও কোনো কিছুতেই কিছু বলে না, ও নিজের মতো থাকে, ফোন নিয়ে থাকে, ব্যাস, ওই দেখো কি বলছে, গলায় ড্যাশ তো দিতেই হবে, তাই বলছে গলায় ড্যাশ তো দিতেই হবে, আমি জানি না কি হবে না হবে, আমি জানি না, আমার আর ভালো লাগে না, আর ভালো লাগে না গাইস, আর ভালো লাগে না, হ্যাঁ রাখছি, টাটা টাটা গাইস, তোমাদের এর জন্য বলছি, ভালো একটা মানুষ খুঁজে দাও, যাতে আমাকে ছেলেকে আর মাকে দেখতে পারে, ঠিক আছে, একটা ভালো মানুষ খুঁজে দাও,
যাতে এর হাত থেকে রেহাই পাই, এই শয়তানটার হাত থেকে রেহাই পাই, ভালো একটা মানুষ খুঁজে দাও। বার বার করে তোমাদের বলছি, বার বার করে তোমাদের কাছে হাত পাচ্ছি, তাও তোমরা শুনছো না। তোমরা কি ভাবো আমাকে? হ্যাঁ, কোনো তোয়াক্কাই করো না তোমরা আমাকে। হ্যাঁ, মানুষকে অত ছোট ভেবো না। হ্যাঁ, তাহলে নিজেও ছোট হয়ে যাবা সবার কাছে, বুঝতে পেরেছো? তোমরা কি ভাবো, তোমাদের কিছু বলি না বলে তোমরা মানে এদিন মাথায় চড়ে বসছো? হ্যাঁ, লজ্জা করায় না তোমাদের? আর গাইস, তোমাদের বলছি এত করে যে একটা ভালো ছেলে খুঁজে দাও, যাতে আমার আমাকে মাকে আর ছেলেকে দেখে, পারছো না? যাতে এর হাত থেকে রেহাই পাই, এত মার ধর খেতে না হয়। আমাদের শরীরের অবস্থা দেখেছো তো, আমার মার, যাতে এই এই এর থেকে কষ্ট না পাই, দূর হয় যেন কষ্ট। একটা ব্যবস্থা করে দাও তোমরা, এত বারবার করে বলছি তাও শুনছো না। তোমরা যদি না শোনো আর কে শুনবে? তোমরা তোমার পরিবার, তাই না? এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, তা সত্ত্বেও তোমরা কোনো ইয়ে করছো না, কিচ্ছু করছো না, কেউ তো দেয় না। আমি যা খাটনি করি ভিডিওতে, তার এক গুণও কেউ খাটনি করে না। আমি যেরকম বাইরে গিয়ে ভিডিও করতে পারি না, তার জন্য আমি ঘরে বসে যথেষ্ট খাটনি করে ভিডিওগুলো দিই, যথেষ্ট খাটনি করে। হ্যাঁ, একের জন্য ঘরে বসে বসে বকবক করে। হ্যাঁ, তোমাদের এত এন্টারটেনমেন্ট করাই, তাও তোমাদের মানে আমার প্রতি কোনো ইয়ে নেই। আমি যদি ভালোবাসো, যদি ভালোবাসো তাহলে আমার জন্য সম্বন্ধ খুঁজবা, আর যদি ভালো না বাসো তাহলে আমার জন্য সম্বন্ধ খুঁজতে হবে না। আর যদি ভালোবাসো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যদি ভালো না বাসো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না। আমি আর পারছি না, অনেক কষ্ট সহ্য করছি আমরা, আর পারছি না। তোমরা যা খুশি ভাবো গিয়ে, আমি আর পারছি না, ফেড আপ হয়ে গেছি, পুরো ফেড আপ। যাই না, কপালে কি আছে যাই না, কিছু যাই না, কার কি কখন কি ঘটবে না ঘটবে আমি জানি না, ঠিক আছে? কে কখন কি করবে না করবে আমি জানি না, আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না, জাস্ট আর অত্যাচার সহ্য করতে পারছি না। টাটা।